অনেক সময় দেখা যায় আমাদের বাড়ি ঘর থেকে ছোটোখাটো জিনিস চুরি হয়, ধরেন টাকা পয়সা চুরি হয়, আসবাবপত্র চুরি হয়, হ্যাঁ ঘরের মাল সামানা চুরি হয়, বিভিন্ন সময়তে প্রতিনিয়ত কোনো না কোনো কিছু চুরি হইতেই থাকে। তো দেখা গেছে পরিবারের লোকদেরকে আমরা দোষারোপ করতে পারি না, অথচ পরিবারের লোক চুরি করতেছে, ছোটোখাটো জিনিস তো আর বাহিরের কোনো মানুষ চুরি করবে না, কিন্তু আমরা ধরতে পারতেছি না। আপনার সন্তান হইতে পারে, আপনার স্বামী হইতে পারে, আপনার স্ত্রী হইতে পারে, কে যে আপনার টাকাগুলো নিয়ে যেতেছে, আপনার আসবাবপত্রগুলো এরকমভাবে চুরি করতেছে আপনি বুঝতে পারেন না। দিনদার ভাই ও বলরাম, এই বিষয়টা যদি আল্লাহ তাআলা আপনাকে স্বপ্নে যোগে দেখায় দেয়, স্বপ্নের মাধ্যমে যদি আপনি দেখতে পারেন কে চুরি করছে আপনার জিনিসপত্র, কে চুরি করছে আপনার টাকা, কে আপনার কাছ থেকে এই আসবাবপত্র আপনার মাল সামানাগুলো চুরি করে, এটা যদি আপনি স্বপ্নে অনুধাবন করতে পারেন, দেখতে পারেন, হাজারো শুক্রিয়া, লক্ষ কোটি শুক্রিয়া। দিনদার ভাই ও বলরা, এটা স্বপ্নে যোগে দেখার জন্য আপনাকে যে নিয়মটা, যে তদবিরটা করতে হবে, স্ক্রিনের মধ্যে দেখেন একটা নকশা দিয়ে দিলাম, এই নকশাটা আপনি সুন্দর করে জাফরান কালি দিয়ে একটা কাগজ দিয়ে লিখবেন, একটা কাগজের মধ্যে লিখবেন, লেখা আপনার বালিশের নিচে আপনি এটা রেখে দিবেন, একদিন দুই দিন তিন দিন এক সপ্তাহের ভিতরে ইনশাআল্লাহ আল্লাহ যদি কবুল করেন, দয়া করেন, মায়া করেন, আপনি স্বপ্নে যোগে দেখতে পারবেন কি আপনার কাছ থেকে, আপনার ঘর থেকে মাল সামানা চুরি করে, আপনার পকেট থেকে টাকা চুরি করে, আপনার বাড়ি থেকে এটা সেটা এরকমভাবে নেওয়া যায়, এটা আপনি স্বপ্নে দেখতে পারবেন। তো দিনী ভাই বোনেরা, আশা করি বুঝতে পারছি, স্বপ্ন যোগে চোর ধরিবার, চোরের চেহারা চিনিবার, এই আপনার ভিতরে অনুধাবন করিবার জন্য যে আমলটা, এটা আপনাকে বুঝাইতে পারছি। যদি ভালো লাগে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন, আল্লাহ আমাদেরকে সহিহ বুঝ দান করেন, আমিন।